তাদের কোন সাংবাদিকই নেগেটিভ নিউজ করে নাই। তোমার সমস্ত রকমের সাফল্য আমরা করবো সেই আশাবাদ আমি আমি তো লাস্ট 18 বছর ধরে ক্রিকেটের আসা যাওয়া করেছি অথবা আপনাদের সামনে দিয়ে ঘুরেছি। হ্যাঁ, কিন্তু আপনারা তো প্রত্যন্ত অঞ্চল, প্রথমে বললাম আপনার ঘরে প্রতি উৎসাহী মানুষদের আপনারা গুরুত্ব দেবেন না বলে আশা করেছি। আর আপনাকে প্রতিপক্ষ নিয়ে তো আমি প্রথমেই আমার বক্তব্যের কথা বলেছি, ওনার প্রতি আমার পূর্ণ সম্মান আছে, শ্রদ্ধাবোধ আছে এবং আমি ওনাকে পুরোপুরি সম্মান করি, এটা আপনারা বলেছি। আর এইসব হওয়ার কোনো সুযোগ নেই এবং আমি আইনে যারা আছেন বা যারা নীতি নির্ধারক আছেন ওনাদেরকেও বলেছি যেন একদম ফেয়ার ইলেকশন হয় এখানে এবং যেটা আছে আল্লাহ যেটা রাখছে সেটাই হবে। এবং আমি চাই যে আমার এখানে যেন একদম ফেয়ার ইলেকশন হয় এবং মানুষের সিদ্ধান্তকে যেন মূল্যায়ন করা হয়। যে মানুষটা ভোট কেন্দ্রে আসবে সে যে চিন্তা করে আসবে তাকে যেন তার সিদ্ধান্তকে মূল্যায়ন করা এবং তার সিদ্ধান্তকে সম্মান করা, এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। এর ভেতরে অনেক কথা আপনি শুনবেন, কার কথা আপনি নিবেন কারটা নিবেন না সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর কি জন্য নতুন বলছি, এই জন্য বলছি যে এখানে যারা আছেন অনেকেই কিন্তু আমি পার্সোনালি চিনি, মানে রাজনৈতিক ব্যক্তি অনেকেই পার্সোনালি চিনি, আবার অনেকেই আছে দেখা গেল আমি এখন চিনছি, তো ওইখানে যার সাথে আমার এখনো রিলেশনটা ওরকম যায়নি। ওনারা একটা কথা বলি বললে আপনি আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা আমার দিকে না এনে সেটা পার্সোনালি আপনারা একটু দেখবেন, ঠিক আছে? কারণ আমার ওই ধরনের জোর জুলুম করার ইচ্ছা করে আমি নড়ালে আসিও নি। আমি স্রেফ একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমাদের এলাকার অবহেলিত যারা মানুষ আছে, যারা যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে, তাদের পাশে যেন বৃহৎভাবে আমি দাঁড়াইতে পারি, এর বেশি কিছু না। আপনারা জানেন আমি কমফোর্ট জোনেই ছিলাম, আমি আমার কমফোর্ট জোন ব্রেক করে কিন্তু এসেছি, তো এটাই একটা উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। আমি হয়তো একা খুব ভালো থাকতে পারতাম, একা আমি আমার মতো করে পরিবার দিয়ে খুব ভালো থাকতে পারতাম, কিন্তু আমি আমার জোন ভেঙে আমার কমফোর্ট জোন ভেঙে আমি আমার এলাকার জন্য আমার অবস্থানের জন্য আমি আমার কমফোর্ট জোন ভেঙে এসে দাঁড়িয়েছি। তো আপনাদেরও তো একটু এটা বুঝতে হবে যে আসলে কে কি বলবে সেটা আপনাদেরও যাচাই বাছাই করে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। আমার বিশ্বাস যে আমরা ইনশাল্লাহ একটি মডেল জেলা হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। আমি আসলে আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনি জানেন যে আমি একটু শরীর খারাপ ছিল, ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরে পায়ে ব্যথা পেয়েছিলাম, এই জন্য আসলে কম সময় পেয়েছি। আমি সব জায়গায় দেখা করার চেষ্টা করছি, এই জন্য সবাইকে আসলে সময় দিতে পারছি না। যে আমাদের প্রতিপক্ষ যারা আছেন ওনারা যেন কোনোভাবে হেল্প প্রতিপন্ন না হয় এই কথাটা আমি বারবার বলে আসছি, তো আপনারা যারা আছেন আপনারা একটু এটা একটু দেখবেন যেন প্রতিপক্ষ যেন হেল্প প্রতিপন্ন না হয়। ওনার মতো করুক, আমরা মনে করি ঘাটতি তো অবশ্যই আছে, যে জিতবে সেই আমি বিশ্বাস করি যে আমাদের এলাকার উন্নয়নের কাজ করবে, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। আর পরিশেষে অবশ্যই একটা কথা বলতে চাই যে আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যদি সরকার গঠন করে, মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কাজ চলছে, যে উন্নয়নের জোর চলছে সারা বাংলাদেশে, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমরাও সবাই মিলে ইনশাল্লাহ এই পুরো নড়াইলবাসী আমরা এই উন্নয়নের অংশীদার হতে পারবো এবং আমাদের নড়াইলটা ইনশাল্লাহ অবহেলিত আর থাকবে না সেই আশা করছি। আপনারা আমাকে খেলার মাঠে দেখেছেন, খেলার মাঠে দেখছেন, আপনারা দোয়া করবেন যেন যতদিন আরও খেলি আমি যেভাবে পারফর্ম করেছি বা যেটুকু করেছি সেভাবে যেন চলতে পারে। আর নতুন একটা পথে এসেছি, পথটা অনেক কঠিন, বাট আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ এখানেও ভালো কাজ করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। আমি আপনাদের কাছে যা বলছি আপনারা